জিনিসগুলোর থেকে অনেক একটা স্বস্তিতে আছে। আজ পর্যন্ত কিন্তু শিক্ষকদের যা কিছু হয়েছে আল্লাহর রহমতে সবটুকুই শেখ হাসিনার হাত ধরে হয়েছে। আজকে শিক্ষকরা যে অবস্থায় আছেন, আমাদের যেতে হবে আরো অনেক দূর, এতে কোনো সন্দেহ নাই। শিক্ষকদের আর্থিক সামাজিক সম্পূর্ণ একটা নিরাপত্তা, তাদের সম্মান যথাযথ জায়গায় যেখানে থাকা উচিত, যেখানে থাকা দরকার, যেখানে থাকলে শিক্ষাটা সত্যিকার অর্থে আমরা যেভাবে চাই, কারণ শিক্ষার আমরা যে ব্যবস্থা করব সেখানে মূল কেন্দ্রে তো শিক্ষক। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কাজেই শিক্ষক যদি আমার না থাকে, শিক্ষক যদি মানসম্পন্ন না হন, শিক্ষকের যদি মনে প্রশান্তি না থাকে, তিনি যদি মন খুলে তার শিক্ষার্থীকে শেখাতে না পারেন, তাহলে তো আমরা যত কারিকুলাম করি, যা কিছুই করি, সেখানে ঘাটতি থেকে যাবে। কাজে শিক্ষকের জায়গাটা খুব জরুরি, এবং এটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবচাইতে ভালো বোঝেন। সেই জন্যে আজ পর্যন্ত কিন্তু শিক্ষকদের যা কিছু হয়েছে আল্লাহর রহমতে সবটুকুই শেখ হাসিনার হাত ধরে হয়েছে। এই কথা কি ঠিক কিনা? তাহলে আপনারা তো আস্থা নিশ্চয়ই রাখতে পারেন যে আরো যা যতদূর পথ আমাদের হাঁটার কথা, সবটুকু পথ শেখ হাসিনার হাত ধরেই আমাদের হাঁটতে হবে। তাহলে এটাও আজকে বলি, আজকে বিশ্ব একটা বিরাট অর্থনৈতিক চাপের মধ্যে আছে। আমরা বাংলাদেশে অন্য অনেক জায়গার তুলনায় আল্লাহর অশেষ রহমত আমরা কিছুটা হলেও স্বস্তির জায়গায় আছি, কারণ আমাদের বঙ্গবন্ধু কন্যার দূরদর্শিতার কারণে আমাদের খাদ্যের জন্য অন্যের উপর নির্ভর করতে হয় না। যাদের খাদ্য কিনে খেতে হয় সেসব দেশের কিন্তু এখন ভয়াবহ অবস্থা। বঙ্গবন্ধু কন্যা একেবারে, আমার মনে আছে 2009 প্রথম ক্যাবিনেট মিটিংয়ের প্রথম এজেন্ডা ছিল সারের দাম যা ছিল তখন তার থেকে এক লাফে তিন ভাগের এক ভাগ করে দেয়া। স্বাভাবিক অর্থমন্ত্রীদের দুশ্চিন্তা হয় যে টাকা আসবে কোত্থেকে। উনি বলেছিলেন পেটে খেলে পিঠে সয়, আমার মনে আছে এখনো, যে আমার দেশে খাবারের কোনো অভাব যেন না থাকে। আমি 1996 থেকে 2001 খাদ্যে দেশকে স্বয়ংসম্পূর্ণ করেছিলাম, বিএনপি জামাতে এসে আবার খাদ্য ঘাটতির দেশে পরিণত করেছে বাংলাদেশকে, আমাদের আবার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হবে। পেটে যদি খাবার থাকে তাহলে মানুষ অন্য যে কোনো রকম যদি বাইরের কোনো সমস্যা হয়, অর্থনীতির কোনো সমস্যা হয়, আমরা সেটাকে সামাল দিতে পারবো। কত দূরদর্শী, ঠিক পিতার মতোই। এবং সেই কারণেই আজকে আমরা অন্যান্য এমনকি ধনী দেশগুলোর থেকেও অনেক একটা স্বস্তিতে আছি। হ্যাঁ, আমাদের যারা খুবই স্বল্প আয়ের মানুষ বা মধ্যম আয়ের মানুষ তাদের অনেকেরই কষ্ট হচ্ছে, কোনো সন্দেহ নেই। কিন্তু ভেবে দেখুন সারা বিশ্ব যে অবস্থা এখন আছে সেই তুলনায় কিন্তু আল্লাহর রহমতে আমরা একটা স্বস্তির জায়গায় আছি, এবং এটা শেখ হাসিনার দূরদর্শিতার কারণে, তার সঠিক নেতৃত্বের কারণে।